সম্মানিত দেশবাসী, আজ 13 জুন 2023 এই রসুলপুর পীর সাহেব হুজুরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ। রসুলপুর বালিয়াকান্দি রাজবাড়ি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। গতকাল 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির ও বরেণ্য আলেমে দ্বীন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর ন্যাক্কারজনক ও বর্বর রচিত সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই হিংস্র ঘটনায় যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিশেষে আল্লামা ফয়জুল করিম সহ আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করছি এবং জালেমদেরকে আল্লাহর কুদরতি হাতে সফরদ করছি। আল্লামা আব্দুল মতিন নেছারি, পীর সাহেব, রসুলপুরী।